স্নান করনি, এরকম আলুথালু অবস্থা, বিধ্বস্ত হয়ে আছো, তোমার শরীর ঠিক আছে তো? কাল রাতে কি কি হয়েছিল সেসব তো আমি কাউকে বলতে পারবো না। আপনার অসম্মান হয় এমন কথা আমি প্রাণ থাকতে কাউকে বলবো না ডাক্তারবাবু। আমাদের মধ্যে যাই হয়ে থাক, বাইরের কেউ সেটা জানবে না। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, আপনার ছায়া হয়ে থাকা। এজবু, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু তমসাকে মাথায় তুলেছিলে। কাল রাতে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো তার যদি পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে আমাদের বাড়ির মান সম্মান কিন্তু আর বাঁচানো যাবে না। কাল রাত্রের ওর আচরণের জন্য এমনি গ্রামে অনেক কথা হচ্ছে, সেটা আমাদের পরিবারের জন্য মোটেই সুখকর নয়। দাদা দাদা দাদা, আমি রমাকে বলবো যাতে তমসাকে বুঝিয়ে বলে, আর কালকের ঘটনার জন্য আমি সত্যি খুব লজ্জিত, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তমা 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 তমা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন, এইভাবে যাস না, আমার কথা শোন, আমাকে আর জোর করো না। আমার জন্য তোমাদের কাউকে লজ্জিত হতে হবে না, কাউকে ঝামেলাও পোহাতে হবে না। এরকম বলিস না, বাড়ি ছেড়ে যাস না, তোমার লক্ষ্মীটি আমার, যাস না। তুমি আমাকে জোর করো না, তুমি বুঝতে পারছো না কি হলো এইসব করে, কি হলো? আমি তো তোমার কথা শুনে বিয়েতে রাজি হয়েছিলাম, তার ফলে আমি বুক করছি। তমা তমসা তমসা তমসা, কথা শোনো না, তমসা 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 তমসা, তুমি এভাবে বাড়ি ছেড়ে যেও না। দেখো, দেবী আর অনির বিয়েটা হয়ে গেছে, এটা তো বদলানো যাবে না। আমরা তোমার জন্য একটা ভালো পাত্র দেবো তমসা, বিশ্বাস করো। তোমাদের না আমার ব্যাপারে কাউকে কিচ্ছু ভাবতে হবে না, বিশ্বাস করো, আর অন্তত নয়। এবার আমি নিজেরটা ঠিক বুঝে নেব। তমসা তমসা, এইভাবে চলে যেও না তমসা, লোকে কি বলবে বলো? তাছাড়া বাড়িরও তো একটা কল্যাণ অকল্যাণ বলে কিছু রয়েছে নাকি? আর তুমি বা বাড়ি ছেড়ে হুট করে এখন যাবে কোথায়? বাহ কাকিমা, আপনি এখনো বাইরের লোকে কি বলবে, কল্যাণ অকল্যাণ এগুলো নিয়ে ভাবছেন? একবারও তো বললেন না যে হ্যাঁ তমসা, তোমার তোমার সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, একবারও বললেন না। বিশ্বাস করুন, আপনাদের না আমাকে নিয়ে আর সত্যিই ভাবতে হবে না, সত্যিই ভাবতে হবে না। তমা তমা, তুই আমার সাথে এমনটা করছিস? সারা জীবন বুকে আগলে বড় করেছি আমি তোকে, আচ্ছা আমায় ছেড়ে চলে যাবি তুই? তমা তমসা যদি অন্য কোথাও গিয়ে থাকতে চায় যেতে দাও। সেটা ওর মেন্টাল হেলথের জন্য ভালো হবে। হ্যাঁ সেই তো, আমি চলে গেলে তোমাদের দুজনের খুব ভালো হবে। তবে দেবী, তুমি ভেবো না যে তোমাকে আমি ক্ষমা করে দেব, আমার অসম্মানের শোধ আমি একদিন তুলবই। যেভাবে তোমরা দুজন আমার জীবনটা নষ্ট করেছ, সেভাবে আমিও তোমাদের সুখ শান্তি সব কেড়ে নেব। বাঁচা গেল, আপদ বিদায় হচ্ছে, শত্রু নিজে থেকে দূরে যেতে চলেছে। তমা 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 তমা, যাস না মা, তমা ছোট দিদিভাই, আজকে আমার মেয়েটাকে বাড়ি থেকে চোখে জল নিয়ে মাথায় অপমানের বোঝা নিয়ে বেরিয়ে যেতে হলো দিদিভাই, এতে বাড়ির ভালো হবে তো? হ্যাঁ দেখো, আমি তোমায় বলছি, ওই দেবীর জন্য না এবাড়ির সব অকল্যাণ হবে, তুমি মিলিয়ে নিও। আরে এই মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার না জীবনে কোনো দিনও ভালো হবে না। ছোট বউ, আমি আর হাঙ্গামা চাই না। তমসা প্রাপ্ত বয়স্কা, ও যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। মোট কথা, এরপর থেকে আমি বাড়িতে আর কোনো অশান্তি চাই না, কথাটা মনে রেখো। আজকে আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা পড়ছি, আমাকে একটু টাইম দিন। দেখুন দেখুন, আই নো মাই জব ওয়েল, আমাকে একটু টাইম দিন। ডাক্তারবাবুকে যে কি করে বলি, মন্দিরে আমি কি শুনে এসেছি, উনি তো ঠাকুর দেবতায় বিশ্বাসই করেন না।
আমাকে যে ওনার সাথে সব সময় থাকতে হবে। ডাক্তারবাবু, আমার একটা কথা ছিল। তার আগে তুমি আমার কথা শোনো। আজ থেকে তুমি ঘরেই থাকবে, আর কোথাও না। কিন্তু আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি, তাহলে আমি এই ঘরে থাকবো কেন? থাকবে, কারণ আজ থেকে আমি ঘরে থাকছি না। আমাকে আজকেই ফিরতে হবে কলকাতায়। কি? হ্যাঁ, কলকাতায় গিয়ে আজকে আমাকে হসপিটালে জয়েন করতে হবে। তোকে তোর স্বামীর ছায়া হয়ে থাকতে হবে। যদি এই মধুটিহি গ্রামের বাইরে সে পা রাখে, তাহলে তার বিপদ, জীবন সংশয় হতে পারে। না, আপনি এই ঘর ছেড়ে যাবেন না, এই বাড়ি ছেড়েও নয়। আমি আপনাকে এখান থেকে যেতে দেব না। তুমি আমাকে যেতে না দাও আর কি। আমি আপনার স্ত্রী। আমি আপনার স্ত্রী। কাল রাতে আমাদের মধ্যে সব কথা হয়ে গেছে দেবী, তারপরে এসব কথা কেন বলছো তুমি এখন? আমি যদি ভুলই বলে থাকি, তাহলে আপনি সেদিন সবার সামনে আমায় অপমানের হাত থেকে কেন বাঁচালেন? বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে আমার জন্য রুখে দাঁড়ালেন। কি হল, চুপ করে গেলেন কেন? বলুন, বলুন না। কারণ সেটা আমার দায়িত্ব ছিল। আমি জেনে শুনে কোনো মেয়ের অপমান সহ্য করিনি, করব না। বাড়িতে আমি সবাইকে বলে দিয়েছি তোমার সাথে যেন কেউ আর মিসবিহেভ না করে। একটা মানুষ একটা মানুষকে এভাবে জন্তু জানোয়ারের মতন কি করে ট্রিট করে আমি জানি না। তোমাকে যা যা সহ্য করতে হয়েছে আমি রিয়েলি সরি ফর দ্যাট দিদি। আমি কোনোদিনও চাইনি তুমি কোনো বিপদ বা সমস্যায় পড়ো। আমি যদি আপনার এত বড় দায়িত্বই হই, তাহলে সেই দায়িত্ব থেকে আপনি পালাচ্ছেন কেন? আমার যেমন তোমার উপর একটা দায়িত্ব আছে, তেমন আরেকটা দায়িত্ব আছে কলকাতায়।